দিদিকে আমার দেখতে ভালো মুখটা বড়ই খাসা আরে ওয়াও তো বলো দিদিকে আমার দেখতে ভালো মুখটা বড়ই খাসা দিদি তোমায় বলছি তোমার স্বামীকে বুঝিয়ে বলো পরিবর্তন করতে বলো মুখেরই ভাষা তো বিশেষ করে ভিউয়ার্স বেশ কিছু দিনের আগে বেশ কিছু দিনের আগে এক কন্ট্রোভার্সি চলে বিশাল বড় এক কন্ট্রোভার্সি সাউন্ড জগতে কে কে কবির স্টার এবং ডিজে বিএম রিমিক্স দামোদরপুর সাধারণত কবির বাবু হচ্ছে কি সাধারণত বাংলা বক্স নিয়ে বেশিরভাগ মানে বেশিরভাগ ক্ষেত্রে লড়াইটা করে আর ডিজে বিএম রিমিক্স দামোদরপুর ও হচ্ছে গিয়ে আর লড়াইটা করে অ্যাকচুয়ালি লড়াইটা না এই সাউন্ড সিস্টেমের মধ্যে কিন্তু আবদ্ধ দেখুন একটু কবির বাবু বিভিন্ন সাউন্ড এটা ওটা স্পিকার এটা ওটা বানায় সেই সমস্ত কিছু দেখায় কোনো একটা ইনফরমেশন দেয় সাউন্ড রিলেটেড তেমনই ডিজে বিএম রিমিক্স দামোদরপুর উনিও কিন্তু সাউন্ড রিলেটেড কিন্তু ইনফরমেশনগুলো দেয় এই কসভার স্পিকার কেবি সাউন্ডের কেবিনেট এমুক উমুক তমুক এই সমস্ত কিছু নিয়ে কিন্তু ভিডিওগুলো বানায় তার মধ্যেও দুজনের মধ্যে কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেল কোথা থেকে কেবি সাউন্ডের কেবিনেট নিয়ে তার সেট নিয়ে তার জিনিসপত্র নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি তৈরি হয়ে যায় সে পর্যন্ত ঠিক ছিল বেশ কিছু দিন ধরে ঝামেলা হলো ইউটিউবের মধ্যে প্লাস শান্তও হয়ে গেল তার মধ্যে জড়িয়ে পড়েছিল কিন্তু এস এস সাউন্ড মানে কি বলে এই এসো তুমি তোমার সঙ্গে আমি কম্পিটিশান করব। আয় ময়দানে ময়দানে দেখা হবে মার্কেটে নাম এই সমস্ত বিষয়গুলো কিন্তু বেশ কিছু সাউন্ডস অনার্স এবং দুটো ইউটিউবারের মধ্যে কিন্তু ঠিকঠাক মতো চলছিল পরপর পরপর বাজার শান্ত হয়ে গেল কথায় আছে জানো আমার ঠাকুমা বাবা মা বা বয়স্ক লোকেরা দেখবে এই কথাটা বলে দেখবি ভগবানকে যখন ডাকা হয় যেরকম হিন্দু ডাকে প্রত্যেক দিন মুসলিমও ডাকে কিন্তু প্রত্যেক দিন কেমন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে না সন্ধ্যার আরতি জলে তখন কিন্তু শঙ্খর ধ্বনি বাজে সেই শঙ্খের ধ্বনিটা দাসপাড়া থেকে বামুন পাড়া পর্যন্ত শোনা যায় কিন্তু কথাই চলে আসে আরসিবের সাউন্ড যে এলাকায় চলে ওই পাড়াটার মধ্যে আবদ্ধ থাকে তেমনি মুসলিমদের যেরকম নামাজ পড়তে হয় দেখবেন ঠিক মুসলিমদের আমাদের এই এলাকাতে সাধারণত বাইর প্লট বলে একটা জায়গা আছে ওখানটা হচ্ছে গিয়ে মুসলিমদের ঘর টর বা ওদের মসজিদ সমস্ত কিছু রয়েছে তো ওখানটা যদি নামাজ পড়া হয় আমাদের এখানটা শোনা যায় বলছে ভগবানকে যখন তুই ডাকবি তখন দেখবি সেই ডাকার ধ্বনিটাও যেন পরিষ্কার কানে চলে আসে তুই যত দূরে থাকিস কিন্তু এর মধ্যেও একটা লজিক লুকিয়ে আছে বস এর মধ্যেও লজিক লুকিয়ে আছে কেমন আমি বিষয়টা বলে দিই হয়তো আমার কথাগুলো একটু ঘোরানো পেঁচানো কিন্তু কথাগুলো একটু কিন্তু বুঝতে হবে কেমন শঙ্খের ধ্বনি একটু পাতলা টাইপের হয় আর পাতলা সাউন্ড তীর্যক গতিতে দৌড়ায় যেরকম এক্সাম্পল স্বরূপ যদি বলা হয় কানের কাছে যদি ভন ভন করে মশা তখনই কিন্তু কানের কাছে দেখবে খুব অসহ্য লাগে তেমনি মুসলিমদের অবশ্য ওনাদের ইসলামকে ডাকার একটা প্রসেস রয়েছে মানে ওনাদের যে ভগবান ওনাদের যে আল্লাহ ওদেরও ডাকার একটা প্রসেস আলাদা রয়েছে কেমন ওদের একটা সময়সীমা রয়েছে ভোর সাড়ে পাঁচটা কি সাড়ে চারটে হবে ঠিক দুপুর একটা থেকে দেড়টার সময় হবে এরকম সময়গুলো রয়েছে হ্যাঁ একবার ভেবে দেখো মানুষ সব থেকে বেশি কখন শান্ত হয় যখন সবাই ঘুমায় রাতের বেলা ঠিক সেই সময়ে যদি তোমাদের বাড়িতে যদি একটা খুচুরো পয়সা যদি নিচে যদি গিরে মানে পড়ে যায় তাও পর্যন্ত শব্দটা পাশের পাড়াকে শোনা যায় কারণ কি সবাই শান্ত তো ঠিক সেই সময়ে কিন্তু ওই মুসলিমরা ভগবানকে ডাকে তারই জন্য অত দূর থেকে এত দূর পর্যন্ত শোনা যায় কারণ সবাই ওই সময় শান্ত থাকে ঠিক সন্ধেবেলা গধূলির সময় যখন সবাই কাছ থেকে ফিরে আসে সবাই একটা মনকে নরম করে যখন সন্ধ্যা আরতি করে বাঙালির পরিবারে হিন্দু শাস্ত্রে যেটা রয়েছে সবাই শান্ত সেই সময় সন্ধ্যা আরতিটা হয় আর সেই সময় কিন্তু শঙ্খের ধ্বনিটা বাজে যেটা হচ্ছে গিয়ে কি বামুন পাড়া পর্যন্ত শোনা যায় তাহলে কি যখন এলাকা থাকে শান্ত সবাই তখন ডাকে ভগবানকে কথাটা বোঝা গেল তো যখন ইউটিউবের মধ্যে কন্ট্রোভার্সি 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 যখন ঝিমিয়ে গেল সেই সময় একটা কথা উঠে এলো বস বস হতা চেলা চেলা হতা হে এই ধরনের কথাটা উঠে এলো তারই জন্য তোমার বর্তমান ওই ভিডিওতে ভিউ এগারো হাজার দিদি কেন আমরা যে ভিডিওটা আমরা বানিয়েছিলাম যে বাপ বাপ হতে বেটা বেটা হতে হয় আর বস বস হতে হয় তো আমরা এই আমরা কারো উদ্দেশ্য করে বলিনি কাউকে নিয়ে বলিনি আমি কোন দিদিকে বলছি আশা করি তোমরা বুঝতে পেরে গেছ যে আশা ব্লগ বলে একখানা ইউটিউব চ্যানেল রয়েছে যেখানটা নিত্য নিমিত্ত দিদি ব্লগ ভিডিওগুলো আপলোড দিত নিত্য নিমিত্ত ভিডিওগুলো আপলোড দিত আমি সরস্বতী পুজোতে যাচ্ছি আমি দিঘাতে ঘুরতে যাচ্ছি আমি নদীর পাড়ে বেড়াতে যাব সে পর্যন্ত দিদি তোমার ক্ষেত্রে ঠিকই ছিল তুমি যখন ভিডিওতে বললে যে আমার দ্বারা হচ্ছে না তো সে কারণে আমার দিচ্ছি যে ইউটিউবটা যাতে একটু অক্টোমাইজ করে ওর কাজে যাতে একটু লাগে এটা হচ্ছে তাহলে ঠিক আছে তাহলে দিদি তুমি তো তোমার হাজব্যান্ডকে দিয়ে দিলে তাই না মানে কি হাজব্যান্ড যে সমস্ত ভিডিওগুলোকে চয়েস করে সেই সমস্ত ভিডিওগুলো দেবে কিন্তু দিদি আমি সেক্ষেত্রে আমি জিজ্ঞাসা জড়িয়ে পড়লে দিদি আমার দেখতে ভালো মুখটা বড়ই খাসা এসেছিল কবির আমার সরি ভুল কথা বললাম দিদি আমার দেখতে ভালো মুখটা বড়ই খাসা দিদি তোমার স্বামীকে বুঝিয়ে বলো না পরিবর্তন করতে বলো মুখেরই ভাষা দিদি আউ আউ মানে সত্যি কথা বলতে কি দিদি তোমার স্বামীর মুখের ভাষা খুব সুন্দর রিয়েল মানতে হবে আমার একটা কথা আমার মাথার মধ্যে ঢুগলো না দিদি তুমি তো কি ভিডিও বানাতে তো বন্ধুরা আজকে তোমাদেরকে একটা কমেডি ভিডিও করে দেখাতে যাচ্ছি তারপরে তারপরে আর আমি বেড়াতে যাচ্ছি তোমাদেরকে দেখাবো কোথায় বেড়াতে যাচ্ছি আমাদের সামনে একটা নদী আছে ওখানে বেড়াতে যাচ্ছি চলো তারপরে তারপরে আলো এইগুলো তোমাকে দেখাচ্ছি দাঁড়াও তারপরে তারপরে অল্প অল্প জমি চাষ করেছে তোমাদেরকে দেখাচ্ছি জমিগুলো কিন্তু দিদি তোমার স্বামীর ভিডিওতে তুমি কেন বারবার আসো কেন বা সাউন্ড জগতে দিদি তুমি ঢুকে পড়লে হ্যাঁ আমি জানি মেয়েরা অনেকখানি উন্নত ছেলেদের থেকেও উন্নত তাই বলে দিদি সাউন্ড জগতে এসে পড়ো না বুঝলে সত্যি কথা বলতে কি জানো তো সাউন্ড জগতে না কারোর সম্মান থাকে না কখনো ভালো কখনো মন্দ তুমি কি করে বুঝবে বাছা দিদি সময় হলে ঠিক বুঝবে কেউ না কেউ তোমাকে বলেছে দেখতে যদি সুন্দর কত আসবে কবির হতবে বাড়িতে ওরকম বউ থাকলে যে ওরকম কবিতা অনেক আছে কিন্তু তোমরা বলবি কথাটা আমি কিন্তু বলছি না দিদি বলছে অন্য কেউ তুমি তোমার ভিডিওতে সেটাকে তুমি এক্সপ্লেন করেছো এক্সপ্লেন তাহলে দিদি সেক্ষেত্রে একবার ভেবে দেখো সাউন্ড জগৎটা কত বাজে জগৎ অথচ না ওখানটা নাম যশ ইমারত সব কিছু কামানো যায় এই সুযোগটা দিদি তুমি নিও না তুমি টেনশানে রাতের বেলা ঘুমোতে পারবে না দিদি দিদি আশা দিদি আমি তোমায় বলছি টেনশানে ঘুমোতে পারবে না যাই হোক দিদি কিছু মনে করো না আর তোমার অডিয়েন্সকে একটু বুঝিয়ে বলো হ্যাঁ খারাপ কমেন্টস করার আগে আমার এই ভিডিওতে খারাপ কমেন্টস করার আগে ডিসক্রিপশানে না আমার ফোন নম্বরটা দেওয়া রয়েছে প্লিজ ওই ফোনে একবার কথা বলতে বলবে তারপর না হলে খারাপ কমেন্টস করে দিয়ে চলে যাবে বা হেগে দিয়ে চলে যাবে আমার তাতে কোনো দুঃখ থাকবে না কিন্তু দিদি আমি যতটুকু কথা বলি একদম লজিক দিয়ে কথা বলি কিন্তু দিদি আরেকটা কথা বলি শোনো দিদি তোমার হাসিটা না খুব সুন্দর তো বন্ধুরা আজকে তোমাদেরকে একটা কমেডি ভিডিও করে দেখাতে যাচ্ছি যদি ভালো লাগে হাসলে যে মিষ্টি করে দুঃখ ঝরে দু চোখ ভরে সেটা তোমার ক্ষেত্রে নয় আমার ক্ষেত্রে দিদি দিদি সব কিছুই ঠিক ছিল দিদি তুমি যখন রান্নাবান্না করছো ছেলেকে মানুষ করছো ছেলেকে পড়াচ্ছ নদীর পাড়ে ঘুরতে যাচ্ছ দিঘির পাড়ে ঘুরতে যাচ্ছ আমি সরস্বতী পুজোতে যাচ্ছি আমি নতুন শাড়ি পরেছি স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে এটা কম্পালসারি ছিল দিদি তারই জন্যে তোমার চ্যানেলটার নাম ছিল আশা ব্লগ অ্যান্ড শর্টস কারণ তুমি রিলস বানাতে হয়তো পছন্দ করো দিদি রিলস বানাতে বানাতে কেন বা মিউজিকের মধ্যে ঢুকে পড়লে আমি ঠিক বুঝতে পারলাম না দিদি তুমি হয়তো বলতে পারো যে আমি আমার হাজব্যান্ডকে ইউটিউব চ্যানেলটা চালানোর জন্য আমি বলেছিলাম অনেক দিন ধরে অনেক ভিডিও ভিডিওগুলো দিচ্ছি না তো তারই জন্য যদি সাউন্ড টাউন্ড নিয়ে ভিডিও বানায় দিদি তোমার স্বামী বানাচ্ছিল বানাচ্ছিল তুমি কেন আর ঢুকে পড়লে দিদি ভিডিওতে ওই ঢোকাটা তোমার কত বড় অসুবিধে হয়ে গেছে জানো হ্যাঁ আমিও খুব ভালোবাসি শ্রেণেবাফ মেরময় বঙ্গাই আদাস আদাস অন্যান্য অনেক ইউটিউবারদের অনেক ইউটিউবারদের আমি খুব ভালোবাসি খুব ভালোও লাগে তাছাড়া বিভিন্ন সাউন্ডস বর্মন তাছাড়া আদাস আদেশ কারণ আমি সাউন্ড রিলেটেড ভিডিও বানাই দিদি তা সত্ত্বেও না কিছু কিছু ইউটিউব চ্যানেল খুব খুব ভালো লাগে খুব ভালো লাগে ওদের ভিডিওগুলো দেখতে ভালো লাগে বাট ওদের মধ্যে যখন ঝগড়া হচ্ছিল না জাস্ট আমার দেখা ছাড়া কোনো কারণও ছিল না মানে শুধু দেখছি আমি মনে হচ্ছে যে না আমার একজন বসের সম্পর্কে এরকম নিয়ে আলোচনা হচ্ছে আমি একটা ভিডিও বানাই আমার ইচ্ছা হচ্ছিল কিন্তু উপায় নেই দিদি কারণ আমার ইউটিউব চ্যানেলটা মিউজিক 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 রিলেটেড কারণ আমি তো কমেডি করি না তেমন একটা তো সে কারণে আমি শ্রেণেবাব মিন্ময় এবং দি বঙ্গাই কিরণ দত্ত দুজনের মধ্যে যখন কন্ট্রোভার্সি চলছিল ওদের আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে বাট দুজনের মধ্যে যখন ঝামেলা চলছিল ভিডিওর মাধ্যমে কন্ট্রোভার্সি চলছিল না আমার খুব খারাপ লেগেছিলো আমার ইচ্ছে হচ্ছিলো যে আমি যদি এই মুহূর্তে করে ভিডিও বানাতে পারতাম কিছু কিছু ভিউস আমার কাছেও আস্তে দুটো পয়সা কামাতে পারতাম কিন্তু আমি পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না ঠিক একটাই কারণ আমার ইউটিউব চ্যানেলের একটা ক্যাটাগরি রয়েছে দিদি সেটা হচ্ছে গিয়ে মিউজিক ক্যাটাগরি তেমনই দিদি তোমার ক্যাটাগরিটা হচ্ছে গিয়ে পিপল অ্যান্ড ব্লক 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 বড় বোঝা গেল আপনি ব্লগ ভিডিও বানাতেন দিদি রান্না নদীর পাড়ে ঘুরতে যাওয়া স্বামীর সঙ্গে ঝগড়া করে বেরিয়ে আসা বাড়ি থেকে এই সমস্ত কিছুই ঠিক ছিল ঢুকে পড়লেন কেন সাউন্ডের মধ্যে ক্যাটাগরি চেঞ্জ করেছো নাকি না দুটো পয়সা বেশি কামাচ্ছ আমাদের এক ডলার কামাতে মাথার ঘাম পায়ে পায়ের ঘাম মাথায় শুধু পড়ে থাকে ধুলো আর ধুলো আর দিদি তোমরা একটু ভাবলে না আশা দিদি আশা দিদিকেই বলছি একটুও ভাবলে না দিদি যে এখানটা যাতনা আছে বেদনা আছে যন্ত্রণা আছে খিস্তি আছে আবার কি দেখেছ দিদিরে মুখখানা মুখখানা খুব সুন্দর আসে কত ভানু দেখায় যে নুন